বলে, এ হচ্ছে আমাদের ঈদ মোবারক আনন্দের নামে কি প্রতীক। বলো? ঈদ মোবারক বলে, ঈদ মোবারক সবাই বলে, কি বলে বললে কি হয়? ঈদের শুভেচ্ছা বলে। এই জন্য হ্যাঁ, ওই পাশে যাও। এই হচ্ছে আমাদের একমাত্র আনন্দের প্রতীক, স্বপ্নে ঘেরা একটা ব্যক্তি যাকে নিয়ে আমাদের আনন্দ পায়। আমাদের মনে হয় স্বপ্ন তো কেউ দেখে নাই, খারাপ স্বপ্ন দেখছে। আর হলো এই মুহূর্তে তার পোশাকে এবং চুলের ডিজাইনে অসাধারণ দেখাচ্ছে। এই মুহূর্তটা ধরে রাখার জন্য আজকের একটা গন্ডারের মতো। কে বলে কি, কেমন কথা বলো তুমি? আজকে ঈদের দিন, আমি বলে স্মৃতি যে আমার গন্ডারের সামনে স্মৃতি বলে, তুমি বলবা তোমার মেয়েদের চামড়া। মেয়েদের তো চামড়া আছেই। এখন তুমি কি কোনো একটা গান বলতে পারো? গান নাই বুঝে, কালা চশমা এটা গাইছি না, এটা গাও নাই, না গেলাম মুখস্থ না। ওকে ঠিক আছে, আবার পরে দেখা হবে, কথা হবে, হবে না।